দর্শক, পাটুরিয়ায় চতুর্থ দিনের মতো চলছে ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার কাজ। এ বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই, সহকর্মী ইউসুফ আলী আমাদের সাথে যোগ দিয়েছেন। ইউসুফ, উদ্ধার কাজের সবশেষ কি অগ্রগতি? শরীফ, চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে আজকে। গতকাল দুপুরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সেটি কিন্তু দুপুর দুটার দিকে ঘটনাস্থলে আসে এবং উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। আর এর আগে গত তিন দিনে উদ্ধারকারী জাহাজ হামজা এবং দুটি মিলে তিনটি ট্রাক উদ্ধার করে। আমরা জানি যে না যে ফেরিটি দুর্ঘটনায় কবলিত হয়েছে সে ফেরিটি কিন্তু নয়টি ট্রাক ছিল, তার মধ্যে তিনটি ট্রাক উদ্ধার হয়েছে, আরও ছয়টি ট্রাক কিন্তু এখনও নিখোঁজ রয়েছে। এবং ফেরির যে সহকারী চালক হুমায়ুন কবির, তিনিও কিন্তু এখন পর্যন্ত কিন্তু নিখোঁজ রয়েছেন। তবে তার সন্ধানে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর যে ডুবুরি দল, তারা কিন্তু এখানে কাজ করছে। আমি যদি একটু দেখাই যে না এখানে কিন্তু ওই যে উদ্ধারের জাহাজ ফেরিটি যেখানে নিমজ্জিত হয়েছে সেখানে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় কিন্তু আজকে সকাল 10:30 তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে সেখানে কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়া নৌবাহিনীর টিম পাড়ির নিচে সেখানে কিন্তু তারা ফেরিটিকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তারা বলছেন যে ফেরিটি বাঁচানোর পরেই কিন্তু যে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রয়েছে সেই প্রত্যয়ের ক্রেনের সাহায্যে সেই ফেরিটিকে কিন্তু নদীর তীরে আনা হবে। আর বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সাথে আমাদের কথা হচ্ছে, তারা তিনি যেমনটি বলছেন এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিন্তু আরও 2 থেকে 3 দিন সময় লাগবে। অর্থাৎ তারপরও যে না প্রত্যয়কারী যা জাহাজ রয়েছে উদ্ধারকারী জাহাজ সেটির কিন্তু সক্ষমতা রয়েছে 250 টন। যেহেতু ফেরিটি কিন্তু পানির নিচে থাকার কারণে সেটি কিন্তু ওজন বেড়ে গেছে, সেই প্রত্যয় এই জাহাজটিকে ফেরিটিকে উদ্ধার করতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। শরীফ, ইউসুফ ধন্যবাদ আপনাকে। দর্শক, পাটুরিয়া থেকে ইউসুফ আলী জানাচ্ছিলেন ফেরি উদ্ধারের খবর।